আমরা সবকিছুর ব্যাপারে বিভিন্ন রকম সমস্যা দেখি। তো এই জিনিসগুলোর ক্ষেত্রে যে আসলে সমস্যাটা কোথায়, যে আমি কিভাবে দেখছি জিনিসটা, এটা আমার পার্সপেক্টিভ, এটা রিয়ালিটি নাও হতে পারে। দ্য ওয়ে উই সি দ্য প্রবলেম ইজ দ্য প্রবলেম। এই ছবিটা দেখিয়ে কাউকে জিজ্ঞেস করা হলে সে বলে যে কি দেখতে পায়, তো কেউ হচ্ছে যে একজন ইয়াং উম্যান দেখতে পায়, কেউ হচ্ছে যে ওল্ড উম্যান দেখতে পায়। এবং এখানে মানে আপনি দেখতে পারেন যে কি দেখতে পান। তো তারপরে যেটা দাঁড়ায় যে এই দুই পক্ষ হচ্ছে যে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি কি দেখতে পাও, একজন বলছে আমি ইয়াং উম্যান দেখতে পাই, আরেকজন বলছে আমি ওল্ড উম্যান দেখতে পাই, এবং তাদের মধ্যে কিন্তু বেশ কনফ্লিক্ট বেঁধে যেতে পারে। এবং এই জিনিসটা আমি আমার ট্রেনিং এও ইউজ করে দেখেছি যে যারা হচ্ছে যে ইয়াং ওম্যান দেখছে তারা বলছে যে না কিসের ওল্ড ওম্যান, তো ইয়াং ওম্যান দেখা যাচ্ছে এরকম, আবার উল্টা পক্ষ হচ্ছে অন্যদেরটা বলছে কি বলছে ওইগুলা, সো এরকম হয়। তো এটা কেন, এটা হচ্ছে এই যে প্যারাডাইম মানে মডেল, দা ওয়ে উই সি থিংস, যে হচ্ছে আমাদের পার্সপেক্টিভটা বলা যেতে পারে। তো এই জিনিসটা উনি বলছেন যে আসলে কিভাবে আমরা কোনো জিনিস দেখি সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে যে কোনো কিছুর ক্ষেত্রে। ধরুন আপনি যদি কালো চশমা পরেন অনেক কিছুই অন্ধকার দেখা যাবে, লাল রঙের চশমা পড়লে লাল একটা রং দেখা যাবে, এরকম। সো প্রত্যেকের এরকম অদৃশ্য লেন্স আছে যেটা দিয়ে আমরা দেখি। সো যে ছবিটার কথা বলছিলাম যে আপনি দেখছেন এটা, আরেকজন দেখছে আরেকটা, আবার আরেকজন বলতে পারে এখানে শুধু কিছু লাইন আঁকা আছে, ঠিক আছে। সো যখনই আমাদের মনে হবে যে কোনো কোনো কিছুতে সমস্যা, আমার আসলে দেখা উচিত যে আমার আমার নিজের পার্সপেক্টিভটায় কোনো সমস্যা আছে কিনা, বা আমি যেটা দেখছি এটা অবজেক্টিভ কিনা। এবং দেখুন এই জিনিসগুলো আমাদের এগেইন ইসলামিক্যালি প্রিন্সিপাল এর মধ্যে আছে, ইসলামিক প্রিন্সিপালস। কিরকম, যে আপনার একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমার ভাইয়ের জন্য সেটা ভালোবাসো যেটা তোমার নিজের জন্য ভালোবাসো। তাহলে দেখুন এই যে এই পার্সপেক্টিভটা, যে আসলে আমি আমার জন্য কি পছন্দ করব, সেটা কি আমি ওনার জন্য পছন্দ করছি, এটা একটা। তারপরে আসুন আরেকটা কোরআনের আয়াত আছে যেখানে আল্লাহ আমাদেরকে আদেশ দিচ্ছেন যে টু স্ট্যান্ড ফার্ম ফর জাস্টিস, মানে ন্যায়ের পক্ষে দাঁড়ানোর জন্য, কিংবা যেটা খুব ন্যায্য সেটার পক্ষে দাঁড়ানোর জন্য। তো এই জিনিসটা যে এবং শক্তভাবে, এবং সেটা যদি বলছেন যে তোমাদের নিজেদের বিরুদ্ধে যায়, তোমাদের বাবার বিরুদ্ধে যায়, তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়, তবুও, তাহলে দেখুন এই প্রিন্সিপালটা স্ট্রং প্রিন্সিপাল ওরিয়েন্টেশন, যে হচ্ছে যে নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স আমি আই উইল স্ট্যান্ড ফর জাস্টিস, সো এই ধরনের জিনিস। তো এই এই ধরনের প্রিন্সিপালস গুলো থেকে যদি আমরা অপারেট করি, তাহলে আসলে আমাদের সমাজে, দেশে, ব্যক্তিগত জীবনে কোনো অসঙ্গতি থাকার সম্ভাবনা কমে আসবে এবং হচ্ছে যে সুন্দর থেকে সুন্দরতর হবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমাদের ইসলামের মধ্যেই আসলে কমপ্লিট একটা সলিউশন আছে, সবকিছু আছে, কিন্তু দুঃখজনক যে আমরা সেই জিনিসগুলোকে ওভাবে নিতে পারিনি এবং ওই জিনিসগুলো শেয়ার করতে পারিনি ওইভাবে, বা ওই লেভেলের রিফ্লেকশনে যেতে পারিনি। এগুলো পড়ার সময় যখন আমরা আমাদের ইসলামিক পার্সপেক্টিভটা মাথায় রাখবো বা রিফ্লেক্ট করব, তখন জিনিসটা বুঝতেও সহজ হবে এবং আমরা রিলেট করতে পারবো আরো সহজে, এবং আমাদের জীবনে সামগ্রিকভাবে ইসলামিক প্রিন্সিপালস গুলো অ্যাপ্লাই করে একটা প্রিন্সিপাল সেন্টার্ড লাইফ আমরা লিড করতে পারবো ইনশাল্লাহ। এবং যেটাকে আমি বলছি টোটাল গুড লাইফ, সো সেরকম একটা লাইফ যে আমাদের লাইফের সব দিক ভালো হবে এবং আখিরা ফোকাসটা থাকবে অ্যাট দ্য সেন্টার, যে হচ্ছে যে আমরা সেটা কখনোই লুজ করছি না, মানে হারাচ্ছি না, এরকম। সো সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।